মামুন বয়ফ্রেন্ড হিসেবে বেস্ট নাকি হাজবেন্ড হিসেবে বেস্ট? লাইলা মামুন কি নিয়ে সবসময় মারামারি করে? লাইলা তার বাড়ি মামুনের নামে লিখে দেয় নাই, তাই মামুন চলে গেছিল আসলেই। লোকে বলে আপনি সুগার মমি আসলেই। আমি মিষ্টি না সুইট না সাওয়ার এটা মামুন ভালো বলতে পারবে, লোক কিভাবে জানবে? Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে অপূর্বর সঙ্গে টিকটক সিজন 2 এফএম এ দেখছেন দ্য ব্লু ফেয়ারি লায়লাকে। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খাবার নাকি সমালোচনা, কোনটা বেশি তাড়াতাড়ি হজম হয়? আমার সবকিছুই হয়। লায়লার জীবনে আলিফ আসছিল কখনো? না, স্যাড। তাহলে তো আলিফ লায়লা হইল না। হয়নি তো, এই জন্য মামুন লায়লা। টিকটকারদের আমজনতা কেন পছন্দ করে না? আমার জানা নাই, আমি তো পছন্দ করি অনেক। কাকে ফলো করে প্রিন্স মামুন, শাকিব খান নাকি আরভিন শুভ? শাকিব খান ডেফিনেটলি। লায়লার প্রিয় প্লেয়ার কে, শাকিব আল হাসান নাকি তামিম? শাকিব আল হাসান অবভিয়াসলি। জায়েদ খান নাকি খন্দকার মোশতাক, কাকে নিজ হাতে রান্না খাওয়াতে চান আপনি? আমি রাঁধতেই পারি না, ওনারা খেতেও পারবেন না। রাতে মশারি কে টাঙায়, মামুন নাকি লায়লা? মশারি তো লাগাই না আমরা। মামুন বয়ফ্রেন্ড হিসেবে বেস্ট নাকি হাজবেন্ড হিসেবে বেস্ট? অ্যাজ এ হিউম্যান সে ভালো, বেস্ট। লায়লা মামুন কি নিয়ে সবসময় মারামারি করে? কি নিয়ে? সবকিছু নিয়ে, ও মারামারিতে ওস্তাদ। মাঝরাতে মামুন কিসের ডিমান্ড বেশি করে? চাল ভাজা খাওয়ার। রাস্তায় কি দেখলে লায়লা নিজেকে কন্ট্রোল করতে পারে না? খাবার দাবার, স্ট্রিট ফুড। লায়লার প্রিয় ইউটিউবার কে? দুটো অপশন, রাফসান দা ছোট ভাই নাকি সালমান মুক্তাদির? ডেফিনেটলি রাফসান দা ছোট ভাই। মামুনের এক্স গার্লফ্রেন্ডরা লায়লাকে নক দিয়ে কি জিজ্ঞেস করে? কিছুই জিজ্ঞেস করে না, আমার সাথে কারোর দেখা হয়নি আজ পর্যন্ত, স্যাড। লায়লা তার বাড়ি মামুনের নামে লিখে দেয় নাই, তাই মামুন চলে গেছিল আসলেই। আমার বাড়িই নাই। মামুনকে হাতে নাতে অন্য কোনো মেয়ের সাথে দেখলে কি করবেন? জানি না, কল্পনাও করতে পারছি না কি যে হবে ওর। উফ। লায়লা কি মামুনের বিয়ে খেতে যাবে? লায়লা কি মামুনের বিয়ে খেতে যাবে? বেঁচে থাকবো নাকি সেটাই ঠিক নেই ততদিন। লোকে বলে আপনি সুগার মমি আসলেই। আমি মিষ্টি না সুইট না সাওয়ার এটা মামুন ভালো বলতে পারবে, লোক কিভাবে জানবে? রেগে গেলে কি কি খায় লায়লা? সব, রেগে গেলে খাবার দাবার যা আছে। বাংলাদেশ থেকে টিকটক যদি আগামীকাল সকালে ব্যান হয়ে যায় কি করবেন? একটু স্যাড হব, আমার একটা সুন্দর আইডিয়া ছিল যেখানে মামুনের সাথে সুন্দর সুন্দর ভিডিও ছিল, স্যাড হব একটু। কোন দুঃস্বপ্নটা আপনি প্রায় দেখেন? পরীক্ষা দিতে যাওয়ার ব্যাপারটা, পরীক্ষা দিতে গেছি কিন্তু কিছু লিখতে পারছি না, আমার মনে হয় সবাই দেখে। বাংলাদেশে কোন হিরোকে আপনি ফার্স্ট টাইম দেখার পর হা করে তাকাইছিলেন? প্রিন্স মামুন। ওকে, লাস্ট কোশ্চেন, মামুনকে বিয়ে করতে না পারলে কি করবেন? কিছু করব না। খেলতে কেমন লাগছে? ভালোই লাগছে, এটা তো খেলা হয় নাই, দেখি এখন রিয়েলি খেলে দেখি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এসেছি জাগো এফএম 94.4 এ, আর আমার কন্টেন্টটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং জাগো এফএম এর পাশে থাকবেন অলওয়েজ। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।